প্রচন্ড খেতে ভালোবাসি আর পূজোর ভোগ নিয়ে আমার একটা সফট কর্নার আছে যেমন সকলেরই আছে এবং পূজোর ভোগ ওই যে যেভাবে সাজিয়ে দেওয়া হয় এবং আলাদা একটা টেস্ট হয় পূজোর ভোগে সেটা নারকোল নাড়ুই হোক কিংবা বাসন্তী পোলাও হোক কি ধোকার তরকারি হোক যাই হোক না কেন একটা অসাধারণ সেটা কোত্থেকে হয় বোঝা যায় না কিন্তু হয় তো হ্যাংলা হ্যাশেলের এই যে পুজোর সেরা ভোগের এই কন্টেস্টটা খুব ভালো এবং বহুদিন ধরে চলছে দিস ইজ আ ওয়ান্ডারফুল প্রজেক্ট ভোগ খেতে খুব ভালো লাগে অষ্টমী পুজোর ভোগ আমি বাগবাজারে থাকি বাগবাজার সার্বজনীন পুজোর ভোগ এবং সমস্ত ধরনের যেখানে পুজো হয় ভোগ খেতে আমার দারুণ লাগে আমার মনে হয় এটা তো একটা রিচুয়াল মাকে ভোগ দেওয়া কিন্তু সেই খাবারটা সকলের মধ্যে বিলিয়ে দেওয়া যে সবার যে কনসেপ্টটা সবাইকে যে ভোগটা দেওয়া হচ্ছে সব মানুষ একত্রিত হয়ে খাওয়া দাওয়া করছে এই এই মিলিত হওয়া এবং একত্রে খাওয়া একসঙ্গে খাওয়া দাওয়া করা এই কনসেপ্টটাই আমার বেশি ভালো লাগে যে এই পুজো উপলক্ষে ভোগ খাওয়ার এইটাই একটা মজা যে আড্ডা দিতে দিতে সমস্ত মানুষের সঙ্গে বিভিন্ন শ্রেণীর বিভেদ সেখানে থাকে না সবাই আসে মায়ের ভোগ যেটা হয় সেই প্রসাদ গ্রহণ করে এবং তার সঙ্গে আমাদের আড্ডাটাও চলে এই জন্যই ভালো লাগে এই ভোগের কনসেপ্টটা এই যে অ্যাওয়ার্ডটা আমরা প্রত্যেক বছর করবার চেষ্টা করি সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে এই যে এবছর আমাদের শালিমার শেফ পুজোর সেরা পঙ্ক্তিটা আমরা করছি সেটার একটা বড় জায়গা হচ্ছে যে এই যে পুজো কমিটিগুলো তারা পুজোর এই কয়েকটা দিন একসঙ্গে খাওয়া দাওয়া করেন একসঙ্গে তারা মিলিত হন একটা সোশ্যাল গ্যাদারিং হয় সেখানে বিভিন্ন রকম আলোচনা হয় একসঙ্গে খাওয়া হয় কিন্তু যেটা একটা সত্যি করে কলকাতা জুড়ে তো অনেক অ্যাওয়ার্ড সত্যি কেন আবার একটা অ্যাওয়ার্ডের কি দরকার পড়লো কলকাতা জুড়ে সেরা প্রতিমা হয় সেরা প্যান্ডেল হয় সেরা লাইটিং হয় আরো অনেক মানে সেরা ঔষধ বোধহয় হয় আমি জানি না তো এই জায়গাটায় আমরা কেন একটা ভোগের কম্পিটিশন করলাম সামনে পুজো অরিন্দম তার কথা টেনে বাংলা সিনেমা দেখবেন কি দেখবেন না জঙ্গলে মিতিন মাসি দেখবেন কি দেখবেন না একদম না শুধু চয়েসটা একটাই জঙ্গলে মিতিন মাসি প্রথম দিন দেখবেন না সেকেন্ড নাকি সেকেন্ড দিন দেখবেন সেটা প্রশ্ন থাকতে পারে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা